हेलो एवरीवन कैमन आछो तुम्हारा सबाई। आज के किन्तु आमी आर एक भिडियो निये चले एसेछि आर एटाओ एक रिव्यू भिडियो। और आज के भिडियोते आमी अनेकगुलो सिल्वर जुएलारी रिव्यू करे तोमादेरके देखाबो। और ये समस्त सिल्वर जुएलारीगुलो आमी किनेछि मिशो थेके। और एगुलोर क्वालिटी किरकम प्राइस किरकम सेई निये किन्तु आजकेर ये भिडियोटा। तो चलो शुरू करा जाक आजकेर आर एक फैशन भिडियो। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে সাবস্ক্রাইব বাটন আছে ওটাকে প্রেস করে দিয়ে কিন্তু তোমরা এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যেতেই পারো। তাহলে এখানে এক এক করে আমি তোমাদেরকে বেশ কয়েকটা সিলভার জুয়েলারি দেখাবো আর সেগুলোর প্রাইস তোমরা সাইডে এদিকে বা এদিকে দেখতে পেয়ে যাবে। তো সবার প্রথম যে জুয়েলারিটা দিয়ে আমি শুরু করতে চলেছি সেই জুয়েলারিটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস। অবভিয়াসলি সুন্দর বলেই না আমি কিনেছি, যদি খারাপ হতো তাহলে কেন কিনতাম, ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তোমরা এই যে হারটা দেখতে পাচ্ছ এই হারটাকে আমি কিনেছি মিশো থেকে। আর এটার ডিজাইনটা হচ্ছে পিকক ফেদারের ওপরে, খুবই সুন্দর দেখতে। এই নেকলেসটা আমি মিশো থেকে নিয়েছি। আর এখানে কোয়ালিটি যদি আমি বলি তো কোয়ালিটি ওয়াইজ কিন্তু প্রোডাক্টটা এতটাও খারাপ নয়, যথেষ্ট ভালো। একটাই ড্রব্যাক হচ্ছে এর সাথে আমি কোনো এয়ারিং পাইনি। এয়ারিং পেলে কিন্তু বেশ ভালো লাগতো, তাহলে ম্যাচিং হয়ে যেত, এটাকে শাড়ির সাথে পরা যেতেই পারে। যদি পরে তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছ এরকম লাগবে। আর এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর প্রথম নেক। সেকেন্ড যে নেকলেসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই নেকলেসটা, যেটা আমি গলাতে পরে আছি। আর আমি সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, নেকলেসটার ডিজাইনটা খুব সুন্দর। আর নেকলেসটা কিন্তু ভীষণ লাইট ওয়েট, মানে সারাদিন যদি অনেকক্ষণ ধরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আর সিলভার জুয়েলারি পরার প্ল্যান থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের নেকলেসগুলো পরতেই পারো। এইটা হচ্ছে এই নেকলেসটা, যেটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর আর ভীষণ লাইট ওয়েট, প্রাইসটাও কোয়াইট রিজনেবল। আর এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড নেকলেস গাইজ। আমি তোমাদেরকে লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, তোমরা গিয়ে কিন্তু দেখতেই পারো আর চেক করতে পারো। আচ্ছা, এর মধ্যে না মিরর লাগানো আছে, উপরে ফ্যান চলছে সেটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো। তো হালকা করে এখানে একটা একটা ছোটো ছোটো করে মিরর লাগানো আছে। ওভারঅল এটা দেখতে কিন্তু ভীষণ স্টাইলিশ, ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান দুটো আউটফিটের সাথেই এটা বেশ ভালো যাবে। আর এইটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড নেকলেস। আচ্ছা, এর সাথে না ছোট্ট ছোট্ট দুটো ইয়ারিং আছে। আর ইয়ারিংটা যে ডিজাইনটা সেটা এইরকম, ইয়ারিংটাই রয়েছে। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর সেকেন্ড নেকলেস। আর যে নেকলেসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই নেকলেসটা। আর এটা পরলে এইরকম লাগবে, এটা একদম ওয়েস্টার্ন আউটফিটের সাথে পড়তে পারো, প্লাস সালোয়ার কামিজের সাথেও কিন্তু এগুলো পরা যেতেই পারে। আর পরার পরে লুকটা কিন্তু এইরকম আসবে, দেখাই তাহলে দেখতে পাচ্ছ এটা দেখতে এইরকম লাগবে। আর এই নেকলেসটার প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল। আর এটা নিয়েছিও আমি মিশো থেকে, কিন্তু এটা সিলভার নেকলেস নয়, কিন্তু সিলভার নেকলেসের সাথেও আমি এটা নিয়েছি। এটা হচ্ছে আজকের ভিডিওর তিন নম্বর নেকলেস। পরবর্তী নেকলেসটা খুবই সুন্দর, মাল্টি কালার একটা নেকলেস, পরার সাথে সাথেই না লুকটা ইনস্ট্যান্টলি পাল্টে যাবে। এই দেখো, এই বহু নেকলেসগুলো কিন্তু আজকাল খুব ট্রেন্ডে আছে, মার্কেটে উঠেছে। তুমি ওয়েস্টার্ন ইন্ডিয়ান যে কোনো আউটফিটের সাথে এগুলো পরতে পারো, ইন্দো ওয়েস্টার্ন লুকের সাথে তো ভীষণ ভালো লাগে। তো এই নেকলেসটাও আমি কিনেছি মিশো থেকে, দেখতে পাচ্ছ লুকটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল। আর এই নেকলেসটার প্রাইসটা আমি সাইডে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের আজকে ভিডিওর আর একটা নেকলেস, এটা মাল্টি কালার নেকলেস আর এর সাথে কিন্তু এর ইয়ারিংও আছে। আরও একটা নেকলেস আমি কিনেছি সিলভার, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই নেকলেসটা কিন্তু আমি মিশো থেকে নিইনি, এই নেকলেসটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। আর এটা খুবই পপুলার নেকলেস, এই নেকলেসগুলো আজকাল বহু মানুষ পরছে। আর প্রাইসটাও এই নেকলেসের খুবই রিজনেবল, সেটা হচ্ছে এইরকম ধরনের যে চোকারগুলো হয় এই চোকারগুলো। আর এর সাথে এর ইয়ারিংটা রয়েছে, ইয়ারিংটা যে ডিজাইনটা আছে না সেটা এইরকম ধরনের, এই যে এটা হচ্ছে এর ইয়ারিংয়ের ডিজাইন। আর ওভারঅল এটা দেখতে খুব মিষ্টি লাগে, শাড়ির সাথে পরলে তো বেশ ভালো লাগে। আমি গণেশ চতুর্থীতে সালোয়ারের সাথে পরেছিলাম, তো বেশ ভালো লাগছিল। এটার প্রাইসটা খুবই রিজনেবল, 183 টাকা নিয়েছিল। আর এটা হচ্ছে আজকের ভিডিওর আর একটা নেকলেস। মিশো থেকে কেনা নেকলেসগুলো দেখাতে দেখাতে দুটো নেকলেস আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি সেটা দেখিয়ে দিই। প্রথম নেকলেসটা তোমরা দেখলে, সেকেন্ড যে নেকলেসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই নেকলেসটা। এটার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল ছিল, প্রাইসটা তোমরা সাইডে দেখতে পেয়ে যাবে, দেখতে খুবই সুন্দর। আর এর সাথে যে ইয়ারিংটা রয়েছে না সেই ইয়ারিংটা বেশ বড় বড়, এগুলো কিন্তু আমরা এমনিও পরতে পারি, মানে তোমার যদি একটু বড় ইয়ারিং ভালো লাগে তাহলে সেক্ষেত্রে এই ইয়ারিংটাকে শুধুও তুমি পরতে পারো। আমার একটু লম্বা লম্বা ইয়ারিং বেশি ভালো লাগে। এইটা হচ্ছে আর একটা নেকলেস, যেটা ভীষণ অফোর্ডেবল প্রাইসে তুমি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর আর একটা নেকলেস। চলো আর একটা নেকলেস তোমাদেরকে দেখাই। আর এই নেকলেসের ডিজাইনটা, প্রথমে একটা নেকলেস আমি তোমাদেরকে দেখিয়েছি তারই মতন, আর এটা হচ্ছে এরকম ধরনের দেখতে। তো এই নেকলেসগুলো ওয়েস্টার্ন আউটফিটের সাথে ভালোও লাগে, ইন্ডিয়ান আউটফিটের সাথেও ভালো লাগে। ডিজাইনটা অলমোস্ট সেম আগের যে নেকলেসটা নিয়েছিলাম তার মতন, ওটা মাল্টি কালারের আর এটা একেবারে অক্সিডাইজের, মানে এর মধ্যে কোনো কালার নেই। এর যে ইয়ারিংটা রয়েছে না সেটা এই এই ডিজাইনের, মানে এই মিরর করা আর তার সাথে এরকম একটা ঝুমকি ঝুমকি রয়েছে। এরকম ধরনের নেকলেসগুলো কিন্তু দুর্গাপুজোতে তোমার পরে পরে বেরোতেই পারো, ভীষণ স্মার্ট লাগবে।
আর এটার ওয়েটটা অতটাও বেশি নয়, দেখতে খুবই সুন্দর আর কোয়ালিটি ওয়াইজ ঠিকঠাকই আছে। এটা হচ্ছে আজকের ভিডিওর আরেকটা নেকলেস। আরো একটা নেকলেস আমি কিনেছি, সেটা কিন্তু খুব হেভি। যতগুলো নেকলেস আমি তোমাদেরকে এখানে দেখালাম তার মধ্যে এই নেকলেসটা সব থেকে বেশি ওয়েট, আর কিন্তু দেখতে খুবই গর্জিয়াস। আর এই নেকলেসটা মানে পরলে জাস্ট ওয়াও লাগবে। আর এখানে যদি আমি তোমাদেরকে দেখাই, এই দেখো এটা হচ্ছে এই নেকলেসটা। যদি ওভারঅল লুকটা আমি তোমাদেরকে দেখাই, সামনে থেকে দেখতে পাচ্ছ ভীষণ ভালো লাগছে, যে লকেটটা আমি দেখাতেই পাচ্ছি না। তো এইটা দেখো, এইভাবে যদি দেখাই তাহলে বুঝতে পারবে। নেকলেসটা দেখতে খুবই সুন্দর আর এ বেশ ঝুনঝুন করে আওয়াজও হয়, কিন্তু এর একটাই ড্রব্যাক, এটার ওয়েটটা খুব বেশি। তো গাইজ, এটা হচ্ছে আজকের ভিডিও আর একটা নেকলেস। ফাইনাল আরেকটা নেকলেস আমি তোমাদেরকে দেখাবো, যেটা আমি মিশো থেকে কিনেছি। এটাও আমি মিশো থেকেই নিয়েছি। ফাইনাল যে নেকলেসটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। ফাইনাল আমি যে নেকলেসটা কিনেছি মিশো থেকে সেটা হচ্ছে এই নেকলেসটা। আর এটা হচ্ছে একটা ব্লু কালারের, আর ব্লু এর ডার্ক ব্লু আর লাইট ব্লুর একটা কম্বো করা একটা নেকলেস, যেটা দেখতে খুবই সুন্দর। কালার হিসাবে জিনিসের লুকটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, তো সাদার সাথে এই কালারটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এই নেকলেসটাও আমি মিশো থেকে নিয়েছি। তো তোমার যদি চোকার টাইপের নেকলেস ভালো লাগে তাহলে এরকম ধরনের নেকলেস তোমরা ডেফিনেটলি নিতে পারো। আর এগুলো শাড়ির সাথে পরার সাথে সাথে ওয়েস্টার্ন আউটফিটের সাথেও কিন্তু পরা যেতেই পারে। আর এই কটা নেকলেসই আমি মিশো থেকে কিনেছিলাম, আর সেগুলো আজকে আমি তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞাসা করতেই পারো, আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে শাইনি রূপস, SHINYROOPS, ওখানে গিয়ে কিন্তু তোমরা আমার সাথে কথা বলতে পারো যদি তোমাদের কিছু পার্টিকুলার জিনিস জানার থাকে, তাহলে আমি রিপ্লাই করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আর একটা ফ্যাশন ভিডিও নিয়ে আমি হাজির হবো, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ফ্যাশন ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই।